গুলো বিরোধিতা করছি। আপনি লক্ষ্য করছেন কিছু জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্ল্যাক মানি ফেরত আন্দোলন চলছে। ব্ল্যাক মানি তো কোথায় কে নিয়েছে, কে দেখেছে কেউ জানে না। আমি তো পরিষ্কার বলতে চাই, এই রাজ্যে জনপ্রিয় আন্দোলন কাঠমানি আন্দোলন শুরু করার নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি এই রাজ্যের কাঠমানি আন্দোলনের উদ্যোক্তা। তো মমতা ব্যানার্জি যদি কাঠমানি আন্দোলনের উদ্বোধন করে থাকে, তাকে পুরোপুরি চালানোর দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের। তাই তৃণমূল কংগ্রেসের উচিত হচ্ছে কাঠমানির বিরুদ্ধে প্রসেশন করা, কারণ কোথায় কোন ব্ল্যাক মানি কেউ জানে না। আর সবাই এটা বুঝে গেছে, কাঠমানি গলায় এখন কাঁটা আটকে গেছে তৃণমূল কংগ্রেসের, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এখন ব্ল্যাক মানির রাস্তা খুঁজছে। ব্ল্যাক মানি যদি থেকে থাকে, সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের কাছে আছে, যার নোটবন্দিতে প্রায় 70% তৃণমূলের ব্ল্যাক মানি ধ্বংস হয়ে গেছে। সেই কারণে মমতা ব্যানার্জি এখনও নোটবন্দির বিলাপ করে যাচ্ছে। আমরা পরিষ্কার বলেছি, আমাদের পার্টির কার্যকর্তাদের আমরা বলছি যে কাঠমানি আন্দোলনে ভারতীয় জনতা পার্টি কোথাও কাঠমানি আদায় করতে যাবে না, কিন্তু জনগণ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা তারা কাঠমানি আদায় করবার জন্য যাক। কিন্তু আমার তাদের কাছে আবেদন, সেই জনগণের কাছে আবেদন, যে কাঠমানি আদায় করতে গিয়ে কাঠমানি খোরের বাড়িতে ঢিল পাথর ছোড়া, তার বাড়িতে আক্রমণ করা, ভাঙচুর করা, এটা না করার আবেদন আমি জনগণের কাছে জানাচ্ছি। তার কারণ, কাঠমানি যিনি খেয়েছে তার বাড়িতে যে মহিলারা আছে, শিশুরা আছে, বৃদ্ধ বৃদ্ধারা আছে, তারা তো কাঠমানির কারণে দোষী নন, তো তাদের উপর অত্যাচার হবে কেন? সেই কারণে কাঠমানি খোরকে বাইরে ডেকে কান ধরে ওকে উঠবস করিয়ে ওর থেকে কাঠমানির টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করা, এটা জনগণের কর্তব্য, মানুষের কর্তব্য, যেটা মানুষ করছে। বিজেপি মানুষের পাশে থাকবে, বিজেপি মানুষের পাশে থাকে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।